Tomar, 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 t
Nah. বর্তমানে এই বাংলা গড়ার মাধ্যমে
আজকে স্কুলকে বিরাট সৌধ হিসেবে নির্মাণ করেছেন এবং আগামীতেও নির্মাণের জন্য পরিকল্পনা নিয়েছেন, তার সার্থক করার জন্য সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করে তাদেরকে কাজে উৎসাহিত করছি, তারা যাতে তাদের নামকেও এই স্কুলের দেওয়ালের সাথে স্মৃতি হিসেবে রেখে কেয়ামতের ময়দানে পার হওয়ার মতো সুযোগ করে নিতে পারে। আমি স্মরণ করছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা এখনো পর্যন্ত আমরা প্রথম যারা ছিলাম তাদের মধ্যে যারা দু একজন বিজিত বেঁচে আছি, আমি আছি, নূর ইসলাম সাহেব আছেন, মতিন আছেন এবং অন্যান্য আর্থিক আছেন কিনা আমি জানি না, আমরা দু তিনজন এখনো পর্যন্ত জীবিত আছি। আমরাও আজকে এই প্রবীণ নবীনদের সাথে একত্রিত হয়ে আমি মনে করছি আমি এখন শিশুকালে পৌঁছে গেছি এবং এই এর মধ্যে মিলনের মাধ্যমে আমি নিজকেও সকলের সাথে একাত্মতা ঘোষণা করছি, আমি তাদের সাথে সমবয়স হিসেবে আজকে সীমিত হতে পেরেছি, এটাই আমার কাছে বড় গৌরব। আমি 85 বছর আজকে গৌরব বোধ করছি যে আমি সবার সাথে মিলিত হতে পেরেছি, সবার সাথে মিলিত হতে পেরেছি, আমি সবার সাথে মিলিত হতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, কাতারিয়া বাংলার হাই স্কুল হিসাবে আজকে যদিও 52 বছর কিন্তু এই স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে মিলন মেলার যে আয়োজন করতে পেরেছি এটা সার্থক হোক। আমি এলাকাবাসী থেকে শুরু করে আমাদের আজকের উপস্থিতি সকলের পক্ষ থেকে, এলাকার কর্তৃপক্ষ থেকে, যারা ইউনিয়নের এবং প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন তাদের সবার পক্ষ থেকে আজকের দুদিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধনা ঘোষণা রয়েছে। আমরা